আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঢালি ফেব্রিক্স অ্যান্ড বুটিক্স অ্যান্ড শরণস লাইফস্টাইল থেকে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আবারও সবার সামনে চলে আসলাম। আজকে দেখাবো আপনাদের সবার পছন্দের, ইভেন সবার চাহিদার লাখনউ ড্রেস, যে আপুরা আমাদেরকে পাগল করে ফেলেন যে লাখনউ স্টিচ কালেকশন দেখান আপু, অ্যান্ড হচ্ছে কী কী ভেরিয়েশন আছেন সেই সব থেকে, কিন্তু মানে সব আইটেমের মধ্যে থেকে আমরা আজকে কিছু আইটেম আজকে আপনাদেরকে দেখাবো। আদারওয়াইজ আমাদের কিন্তু অনেক অনেক লাখনউ ড্রেসেস আছে যেগুলো কিন্তু স্টিচ ওয়ান পিস থেকে শুরু করে টু পিস, থ্রি পিস, ফোর পিস পর্যন্ত আছে। এত এত কালেকশন যদি আপনারা দেখতে চান সেই ক্ষেত্রে কিন্তু একদম সরাসরি শোরুমে এসে নিতে হবে। অ্যান্ড হচ্ছে গিয়ে আর যদি একটু আস্তে ধীরে দেখতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, সো দ্যাট আরও আরও লখনউ কালেকশনের ভিডিওস আপনারা কিন্তু আপনাদের নোটিফিকেশনে পেয়ে যান। ওকে, প্রথমেই আমি দেখাবো খুব সুন্দর একটা স্টিচ আপনার কালেকশন, যেটা কিন্তু আজকে সবগুলো কিন্তু স্টিচ কালেকশন থাকছে, আর এইটা কটন অ্যান্ড জর্জেট দুইটা ফেব্রিক্সের মধ্যেই থাকছে। ফার্স্টে আমি দেখাবো খুব সুন্দর একটা নিউট কালারের মধ্যে মানে ওভারঅল কাজ করা এত নাইস একটা লখনউ ড্রেস, যেগুলো কিন্তু ফ্রি সাইজ, ঠিক আছে, ফ্রি সাইজের মধ্যে আছে। আমি উপর থেকে ডেফিনেশনটা দিতে দিতে নামি। উপরে খুব সুন্দর করে রাউন্ড শেপের কিন্তু হচ্ছে একটা আপনার পার্পেলিশ প্লাস স্কাই কালার একটা দুইটা মিক্সড আপ একটা হচ্ছে গিয়ে কাপড় দিয়ে কিন্তু নেকলাইনটা করে দাও। অ্যান্ড এখানে কিন্তু পাইপিংয়ের সাহায্যে মিডল পর্যন্ত এখান পর্যন্ত কিন্তু পাইপিং ওয়ার্কটা এসেছে। অ্যান্ড এই জায়গা থেকে স্টার্ট করে দেখেন কি সুন্দর ডিটেইল ওয়ার্ক করা লখনউ ড্রেস, মানে অরিজিনাল লখনউ ড্রেস মানেই কিন্তু আমরা জানি নিখুঁত হাতের সুতার কাজ, ইভেন ডিটেইল ওয়ার্ক, ঠিক আছে, যেগুলো কিন্তু কোনো কম্পিউটার বা মেশিন দ্বারা হচ্ছে গিয়ে মেশিন প্রিন্টিং না, সম্পূর্ণ কিন্তু হাতের সুতা দিয়ে কাজ করা। ওভারঅল এখানে খুব সুন্দর করে আপনারা কিন্তু ইয়েলো গ্রিন অরেঞ্জ কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন একটা সেক্টরে। অ্যান্ড পাশে কিন্তু খুব সুন্দর জিগজ্যাগ প্রিন্টের উপরে, মানে জিগজ্যাগ প্রিন্টের উপরে কিন্তু খুব সুন্দর করে রেড মেরুন কালারের সুতার কাজ করা। অ্যান্ড তার পাশে কিন্তু আবার রেড কালার, অরেঞ্জ কালার অ্যান্ড গ্রিন কালার অ্যান্ড স্কাই কালার কম্বিনেশন করে দেওয়া। প্রত্যেকটা সেক্টরে কিন্তু ভিন্ন ভিন্ন টাইপসের কাজ করা, এই দুইটা জাস্ট ডিফারেন্ট। অ্যান্ড দুই পাশে এই দুইটা কিন্তু দেখতেই পাচ্ছেন মিল আছে, ঠিক আছে। অ্যান্ড এইখানে যত পার্পেলিশ শেডগুলো আছে পার্পেলিশ শেড দিয়ে করা। অ্যান্ড এই পাশে কিন্তু তার প্রত্যেকটার পাশে কিন্তু কাজের পাশে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে জিগজ্যাগ প্রিন্টের উপরে কিন্তু সুতার কাজ করে দেওয়া। এখন আমরা চলে যাব নিচের দামান পোর্শন, দামান পোর্শনটা কিন্তু হচ্ছে খুবই নাইসলি ওয়ার্ক করা, মানে লখনউ বলতেই এত সুন্দর হাতের কাজ করা। অ্যান্ড এগুলো কিন্তু অরিজিনাল লখনউ ড্রেস, যেগুলো কিন্তু আমরা সরাসরি সেই জায়গা থেকে ইম্পোর্ট করা। কেউ হচ্ছে গিয়ে আমি বারবার মেনশন করে দিই লখনউ কিন্তু বাংলাদেশি, মানে বাংলাদেশেও মেক করে, অ্যান্ড ওগুলো কিন্তু মেশিনকৃত হয়, ঠিক আছে, বাট আমাদের কোয়ালিটি থেকে স্টার্ট করে, লাইক ফেব্রিক কোয়ালিটি থেকে স্টার্ট করে সুতার কাজ সম্পূর্ণটা কিন্তু অরিজিনাল লখনউ ড্রেস। অ্যান্ড জাস্ট অরিজিনাল লখনউ ড্রেস কিন্তু স্টার্ন মল্লিকার মধ্যে ঢালি ফেব্রিক্সে একমাত্র পাবেন, যারা কিনা হচ্ছে একদম ফার্স্ট ফার্স্ট এই সব শোরুম থেকে, এই শোরুমেই ঢালি ফেব্রিক্স শোরুমে কিন্তু ফার্স্ট লখনউ ড্রেস এনে হচ্ছে সবার পছন্দকে টার্গেট করে সেল করেছে। ওকে, অ্যান্ড এটা হচ্ছে দামান সাইড, তো দামান সাইডটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এরকম এরকম হচ্ছে গিয়ে আপনার সুতার কাজ করে দেওয়া। অ্যান্ড প্রত্যেকটা ফুলের ওয়ার্ক কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ, মাঝখানে কিন্তু লিফ ওয়ার্কের মতন পাতা সিস্টেম অনেক সুন্দর গিয়েছে। অ্যান্ড এইখানে আপনারা তিনটা কাপড়ের হচ্ছে লেস ওয়ার্কের মতন পেয়ে যাবেন, যেটা জারি হচ্ছে জারি কাপড় দিয়ে গ্লেজি যেই কটন কাপড়টা থাকে সেটা দিয়ে কিন্তু তিনটা শেডের হচ্ছে গিয়ে আমাদের পট্টি দেওয়া হচ্ছে, পট্টি দেওয়া মানে হচ্ছে গিয়ে অ্যাটাচ করা হয়েছে, খুবই নাইস। অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখে নিব আমরা। অ্যান্ড ব্যাক সাইডটা কিন্তু হচ্ছে কোনো সুতার কাজ থাকবে না, সেখানে কিন্তু থাকবে যে ওভারঅল আগেরটা যেমন দেখেছেন এগুলোর উপর সুতার কাজ, ঠিক সেম প্রিন্টটা থাকবে বাট কোনো সুতার কাজ থাকবে না, হ্যাঁ, একদমই হচ্ছে খুব সুন্দর একটা এলিগ্যান্ট লুক দিবে পিছন সাইডটা, অনেক সুন্দর। ওকে, আমরা এখন এটা ফ্রি সাইজ, ওকে, এখন আমরা নেক্সট কালেকশনে চলে যাবো, যেটা হোয়াইট কালারের মধ্যে রং ধনু। ও মাই গড, এইটা যে কি পরিমাণ সুন্দর, একদম হোয়াইটের মধ্যে সব কালার অ্যাভেলেবেল পাবেন, সব আই সেট সব কালার, লাইক এই ড্রেসের নামই দেওয়া উচিত যে রং ধনুর মতন এই সুন্দর লখনউ ড্রেস। ওকে, ওভারঅল আমি আবার ডেফিনেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা দেখেন কি পরিমাণ নাইস একটা ডিজাইন, ঠিক আছে। আর এখানে হচ্ছে এই কাপড়ে তৈরিকৃত, মানে এই সুতার কাজের কাপড়টাই কিন্তু এখানে নেকলাইনে বর্ডার করে দিয়েছে, পাইপিং কিন্তু এই পর্যন্ত এসেছে। অ্যান্ড ওভারঅল ড্রেস কিন্তু কালার দিয়ে ভরা, যারা কালারফুল চান, যারা হচ্ছে ফেস্টিভ্যালকে কালারফুল করতে চান, তারা কিন্তু এই টাইপের ড্রেস মিস করে যাবেন না। আমি বারবার বলে দিচ্ছি সব শোরুমের থেকে
ঢালি ফেব্রিক্স, কিন্তু সবার আগে লখনউ কালেকশন হচ্ছে স্টক করেছেন, স্টিল তারা এত ইউনিক ইউনিক কালেকশন কিন্তু রাখছে, অনেক বেশি নাইস। এটা আমি স্লিভের পার্টটা একটু দেখিয়ে দিব, স্লিভেরও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এরকম করে সুতার কাজ করে দেওয়া আছে, এত বেশি ঘন সুতার কাজ করা, পেটানো সুতার কাজ করা। হ্যাঁ, এটা আমি পিছন সাইড একটু দেখিয়ে দিই, দেখেন একদমই হচ্ছে গিয়ে লক করে দেওয়া, যে সুতাগুলো উঠে আছে জাস্ট আপনি একটু কাট করে ফেললেই পাবেন, আদারওয়াইজ কিন্তু লক করা, কোনো সুতোই কিন্তু উঠে চলে আসবে না। হ্যাঁ, প্রচুর সুন্দর। অ্যান্ড এই লখনউ যে মোটা সুতো দিয়ে কাজ করে, এটার বাইরে কিন্তু খুবই সুন্দর কাঁথা স্টিচ করে হচ্ছে এটাকে বাঁধা হয়েছে, লাইক কাঁথা স্টিচ দিয়ে এটা বর্ডারটা করা হয়েছে, অনেক বেশি নাইস। যেই যেই কালারটাই চান না কেন, ইজিলি কিন্তু প্যান্ট অ্যান্ড ওড়না ইউজ করে কিন্তু খুব সুন্দর একটা থ্রি পিস অ্যাটায়ার মেক করে ফেলতে পারবেন, অনেক বেশি নাইস। অ্যান্ড সেমভাবে কিন্তু এখানেও তিনটা কালার কম্বিনেশনে অ্যাটাচ করা হয়েছে কাপড়, সো দ্যাট এই সব কালারগুলো আপনার নিচে একটা প্যানেলের সাহায্যে পেয়ে যান, ঠিক আছে। ওকে, এটা ব্যাক সাইড একটু দেখে নিই। ওকে, এটা হচ্ছে ব্যাক সাইডটা, ব্যাক সাইডটা কিন্তু সেম থাকবে, জাস্ট আগের প্রিন্ট মানে ফ্রন্টের প্রিন্টিংটা থাকবে উইদাউট সুতার কাজ, ঠিক আছে, ফ্রন্টের প্রিন্টই থাকবে বাট উইদাউট সুতার কাজ। ওকে, এটা এটাও ফ্রি সাইজ থাকছে, প্রত্যেকটা আছে কিন্তু আমরা ফ্রি সাইজ দেখাবো, এখন যেটা দেখাবো সেটাও অনেক বেশি নাইস, খুব সুন্দর একটা লাইট অরেঞ্জ, খুব সুন্দর একটা লাইট অরেঞ্জ, মানে অরেঞ্জ শেড বলতে পারেন, একটু হালকা কাঁঠালি কালারের মধ্যে কিন্তু পার্পেল কালার, ম্যাজেন্টা কালার, দেন হচ্ছে রেড কালার, ইয়েলো কালার, সুন্দর করে হচ্ছে একটা প্যাটার্নে করা। হ্যাঁ, আগেরগুলো যেরকম ভরা কাজ ছিল এইটাও ভরা কাজ, বাট এইটা যেটা হয়েছে একটা প্যাটার্নে এসেছে এরকম করে, মানে একদম একটু ব্যাকা টাইপের হচ্ছে প্যাটার্নে কিন্তু প্রত্যেকটা কাজ গিয়েছে। অ্যান্ড এটার দামান পোর্শনটা, ও মাই গড, দামান পোর্শনে না একটা খুবই সুন্দর একটা একটা ভাইবস দিচ্ছে, সো দ্যাট আমরা কিছু ড্রেস আছে না যেগুলো রাজস্থানি লাগে বা একটু অন্য টাইপসের লাগে, ট্রেডিশনাল লাগে, এই ড্রেসটা কিন্তু ঠিক সেই রকম ট্রেডিশনাল একটা ট্রেডিশনাল একটা হচ্ছে ভাইবস দিচ্ছে। অ্যান্ড এখানেও কিন্তু খুব সুন্দর করে ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড রেড কালারের তিনটা কাপড় অ্যাটাচ করে দামান পোর্শনটা খুব সুন্দর একটা ফিনিশিং দিয়েছে, জাস্ট কাজগুলো দেখেন কী পরিমাণ ডিটেইল কাজ করা, ওভারঅল অনেক বেশি নাইস। অ্যান্ড এত সুন্দর ড্রেসগুলো, লখনউ ড্রেসগুলো আপনারা এত কম প্রাইসে পেয়ে যাবেন যেটা বলার বাইরে। ওকে, এটা ব্যাক সাইড একটু দেখে নিই আমরা, এটা হচ্ছে ব্যাক সাইডটা, ঠিক আছে, ফ্রি সাইজের ব্যাক সাইড, জাস্ট অল্টার করে নিয়ে যাবেন এত সুন্দর সুন্দর অরিজিনাল লখনউয়ের ড্রেসটা। অ্যান্ড এটা স্লিভটা একটু দেখে নিব আমরা, লাস্টে একটু স্লিভটা দেখে নিব। ওকে, দিস আর দি স্লিভ অফ দিস ড্রেস, অনেক নাইস, ঠিক আছে। এখন দেখে নিব জর্জেটের মধ্যে একটা ড্রেস, জর্জেটের মধ্যে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর লখনউগুলো কটন যে কালেকশনগুলো আমরা দেখিয়েছি সেইটার প্রাইসেই পেয়ে যাবেন। এটা কত সুন্দর একটা লাইক আপনাদেরকে অফার দিচ্ছি আমরা, যে কটন ড্রেসে যেই যেই প্রাইস পর কটন ড্রেস নিচ্ছেন সেই প্রাইসেই কিন্তু আপনারা এই জর্জেট ড্রেসগুলো অ্যাভেল করতে পারতেছেন, ফুল ড্রেসটা এটা, লাইক কাজগুলো দেখলেই মাথা নষ্ট হয়ে যায়, এত সুন্দর কাজ কী করে হয়, এত ডিটেইল ওয়ার্ক, খুবই সুন্দর। অ্যান্ড এখানেও কিন্তু আপনারা অনেক টাইপসের কালার্স পেয়ে যাচ্ছেন, রেড থেকে স্টার্ট করে ইয়েলো, অরেঞ্জ, লাইট অরেঞ্জ, বার্ন অরেঞ্জ, অনেক টাইপসের কালার। এটা কিন্তু দামান পোর্শনটা, প্রত্যেকটা দামান পোর্শন কিন্তু খুব ডিটেইল ওয়ার্ক দিয়ে কমপ্লিট করেছে হোল ওভার কামিজটা, ঠিক আছে। আচ্ছা, ব্যাক সাইড একটু দেখে নিই, ব্যাক সাইডে প্রিন্টিংও সেম থাকবে, জাস্ট সুতার কাজ থাকবে না, আমি বারবার ব্যাক সাইড কিন্তু দেখানোর সময় বলে দিচ্ছি। অ্যান্ড এইটার ফেব্রিক্স ম্যাটেরিয়াল কিন্তু জর্জেটের উপরে। ওকে, নেক্সট টাইম আমরা দেখবো একটা কটন ফেব্রিক্সের মধ্যে। হ্যাঁ, একদম অরিজিনাল লখনউ ড্রেস, কিন্তু আপনারা আমি বারবার বলছি আপুরা অনেক কমে পাচ্ছেন, অনেক কমে, আমি একটু পরেই কিন্তু প্রাইসটা রিভিল করে দিব এই ড্রেসগুলো কতটা কমে আমরা আপনাদেরকে দিচ্ছি, এত হাই এন্ড ড্রেস, এত লাইক হাই এন্ড ড্রেস। আমি এই জন্য বলবো যে প্রথমত এটা লখনউ, লখনউ প্রদেশ থেকে কিন্তু সরাসরি ইম্পোর্ট করা, অ্যান্ড তার উপরে কিন্তু পুরাটা হাতের কাজের ড্রেস, হ্যাঁ সম্পূর্ণ হাতের কাজের ড্রেস, অরিজিনাল ইন্ডিয়ান লখনউ ড্রেস। এটা দামান পোর্শনটা, সব ফেস্টিভ্যালের জন্য এত দারুণ একটা ড্রেস হবে এইটা, অনেক সুন্দর। ব্যাক সাইডটা দেখে নিব, এটা হচ্ছে ব্যাক সাইডটা। ওকে, স্লিভের পার্টটা একটু দেখে নিব আমরা এখন, আস্তে আস্তে আমরা কিন্তু প্রাইসটা রিভিল করে দিব কিছুক্ষণের মধ্যে। এটা হচ্ছে ব্যাক সাইড আপনাদের স্লিভের পার্টটা,
ওকে লাস্ট ওয়ান আজকে আমরা দেখবো এই সুন্দর জর্জেটটা দিয়ে কিন্তু শেষ করব। আগের জর্জেটের কালার কম্বিনেশন কিন্তু এইটা এত ভরা কাজে, এত সুন্দর ডিটেল কাজ কি করে হয়, লাইক এত সুন্দর, জাস্ট আপনার চোখে না দেখলে বুঝবেন না, নিজ চোখে যদি এগুলো হাতে না নেন আর নিজ চোখে যদি না দেখেন না, সামনে নিয়ে বা হচ্ছে অর্ডার করার পরে যখন সামনে আসবে তখন বুঝতে পারবেন এগুলো কতটা নাইস। প্রাইস থাকছে মাত্র মাত্র 1400 টাকা, 1400 টাকায় পেয়ে যাচ্ছেন এই আমেজিং লখনউ ড্রেসগুলো। তাই আমি বারবার বলবো আপুরা, এই লখনউ ড্রেসগুলো যখন আপনার অর্ডার করার পরে লাইক হাতে নেবেন তখন বুঝবেন ওভারঅল কোয়ালিটি, হাতের কাজ করা এই সুতাগুলো অ্যান্ড ফেব্রিক্স কি পরিমাণ হাই এন্ড, কি পরিমাণ হাই এন্ড। অ্যান্ড যারা জাস্ট কালারফুল নিতে চান, এত এত কালার কম্বিনেশন, আপনারা অস্থির হয়ে যাবেন যে এত এত কালারফুল ড্রেসগুলো লাইক আমরা 1400 টাকায় দিয়ে দিচ্ছি মাত্র, যেখানে কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল এগুলা 1650 থেকে 1800 টাকা। এটা ব্যাক সাইড একটু দেখে নিই, এটা হচ্ছে ব্যাক সাইডটা, একটু এই লাস্ট এই সুন্দর হচ্ছে লখনউ কুর্তিটা দিয়ে কিন্তু আমরা আমাদের ভিডিওটা শেষ করছি। সবাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর সব ড্রেস দেখার জন্য আর নিত্য নতুন সব আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।